মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় করোনা কাটা, একসঙ্গে কোভিডে আক্রান্ত 17 জন সদস্য, যাদের মধ্যে রয়েছেন 2020-এর মিস ইন্ডিয়া মানাসা বারাণসী। ফলে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। বৃহস্পতিবার 16 ডিসেম্বর থেকে পুয়ের্তো রিওতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। তার আগে প্রতিযোগীদের করোনা পরীক্ষা হয়। 17 জনের সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই প্রতিযোগিতা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে বাকি প্রতিযোগীদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। ড্রেসিং রুম থেকে শুরু করে মঞ্চ, সমস্ত অনুষ্ঠান স্থল স্যানিটাইজ করা হয়েছে। চিকিৎসকেরা যাদের সুস্থ ঘোষণা করেছেন, কেবলমাত্র তাদেরই দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। বাকি আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সিইও জুলিয়া মোরলে জানান, যাতে দ্রুত প্রতিযোগিতা শুরু করা যায় সেজন্য সব ধরনের চেষ্টা চলছে। 70তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এবার ভারতের প্রতিনিধিত্ব করেছেন 2020-এর মিস ইন্ডিয়া মানাসা বারাণসী। নিউজ ডেস্ক রিপোর্ট, অসমাদিত্য।